নমস্কার বন্ধুরা মাধুরিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পেঁপে দিয়ে দারুণ স্বাদের সুস্বাদু একটি রেসিপি পেঁপের কোপ্তাকারি যেটা গরম ভাত কিংবা রুটি পরোটা যে কোনো সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে তাহলে চলুন শুরু করি পেঁপের কোপ্তাকারি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা কাঁচা পেঁপে তারপর পেঁপের খোসা ছাড়িয়ে পেঁপেটাকে এরকম লম্বা সরু টুকরো করে কেটে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি পেঁপের এই টুকরোগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আমি পেঁপের টুকরোগুলোকে একদম মিহিভাবে গ্রেড করে নিচ্ছি এইভাবে আমি সমস্ত পেঁপের টুকরোগুলোকেই ভালোভাবে গ্রেড করে নেব সমস্ত পেঁপের টুকরোগুলোকে প্রথমে ভালোভাবে গ্রেড করে নিয়েছি এরপর এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প পরিমাণে হলুদের গুঁড়ো হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে ধনেপাতা কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি আর দেব পরিমাণ মতো বেসন আমি এখানে পাঁচ চামচ পরিমাণে বেসন দিচ্ছি বেসনের পরিমাণটা অবশ্যই যতটা প্রয়োজন ততটাই দিতে হবে আর বেসনটা এখানে বাইন্ডিংয়ের জন্য দেওয়া হয়েছে তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেবো এই দেখুন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিয়েছি এরপর কোপ্তাগুলোকে তৈরি করে নেব আমি প্রথমে হাত দিয়ে গোল গোল করে চেপে চেপে কোপ্তাগুলোকে তৈরি করে নিচ্ছি এ দেখুন একটা কোপ্তা তৈরি হয়ে গেছে এরপর কোপ্তাগুলো ভাজার জন্য এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটা একটা করে কোপ্তা ছেড়ে দিচ্ছি তেলটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে তারপর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিতে হবে কোপ্তাগুলোর একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি আর কোপ্তাগুলোকে অবশ্যই মিডিয়াম আচে ভেজে নিতে হবে কারণ হাই ফ্লেমে যদি কোপ্তাগুলো ভাজা হয় তাহলে কোপ্তাগুলো খুব তাড়াতাড়ি উপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচায় থেকে যাবে আমি মিডিয়াম আচে বারবার উল্টে পাল্টে কোপ্তাগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি এই দেখুন কোপ্তাগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এরপর এই কোপ্তাগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি আর ওই একই রকমভাবে বাকি পেঁপের কোপ্তাগুলোকেও ভেজে নেব এদিকে একটা মশলা তৈরি করে নেব সেই জন্য একটা বাটির মধ্যে দিলাম হাফ কাপ পরিমাণে টক দই এর মধ্যে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং এক চামচ চিনি এর সঙ্গে অল্প পরিমাণে জলও দিচ্ছি তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেব এই দেখুন মশলার পেস্ট ভালোভাবে তৈরি করে নিয়েছি এদিকে কোপ্তাগুলো ভাজার পর কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল রয়েছে এজন্য আমি কিছুটা তেল একটা বাটির মধ্যে তুলে রাখছি তারপর ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিলাম অল্প গোটা জিরে ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে মশলার পেস্টটাকে ঢেলে দিচ্ছি আর এই সময় অবশ্যই গ্যাসের আঁচটাকে লোতে রাখতে হবে তারপর মশলাটাকে বারবার ভাবে নেড়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলার উপরে তেল ভেসে উঠছে এই দেখুন মশলার উপরে কিন্তু তেল ভেসে উঠেছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিলাম আরও কিছুটা জল তারপর এর মধ্যে কোপ্তাগুলোকে ঢেলে দিচ্ছি এখানে জলের পরিমাণ একটু বেশি দিতে হবে কারণ কোপ্তাগুলো কিন্তু বেশ অনেকটাই জল টেনে নেবে তারপর এর মধ্যে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এরপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকনা চাপা দিয়ে মিনিট পাঁচেক সময় ধরে রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এরপর এর মধ্যে দেব অল্প পরিমাণে কষুরি মেথি আমি ডাই রোস্ট করে নিয়েছিলাম আগে থেকে তারপর এর মধ্যে ছড়িয়ে দিলাম এরপর একটুখানি নাড়াচাড়া করে নেব আর এ দেখুন জল কিন্তু অনেকটাই কমে গেছে আর কোপ্তাগুলো ফুলে ডবল সাইজের হয়ে গেছে এরপর গ্যাসের আঁচ বন্ধ করে একটা ঢাকনা চাপা দিয়ে মিনিট দুই তিন সময় ধরে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তিন মিনিট পর একটা সার্ভিং বোলের মধ্যে পেঁপের কোপ্তাকারি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি গরম ভাত কিংবা রুটি পরোটা যে কোনো সঙ্গে এটা খেতে কিন্তু দারুণ লাগবে আর এই পেঁপের কোপ্তাকারি বাচ্চারাও কিন্তু মজা করে খেয়ে নেবে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পেঁপের কোপ্তাকারি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ